কিনা তুলবে না এত তাড়াতাড়ি তো তো দরবি কিনা তুলতে পারবে রাশায় কেন গাউ দিল না পড়ে আর আজ চলছে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী বধিরদের আকর্ষণীয় ফুটবল ম্যাচ, প্রীতি ফুটবল ম্যাচ। আবারও ইমন বল পেয়েছেন, আক্রমণে যাবার চেষ্টা করছিলেন কিন্তু হ্যান্ডবল, সেখানে রেফারি মখলিসুর রহমান সংকেত জানালেন ফ্রি কিক ব্রাজিল দলের অনুকূলে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুঠিয়া আওয়ামী লীগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন গ্রামদী এবং সংস্কৃতি প্রিয় মানুষ আব্দুল মালিক, স্বাগত জানাচ্ছি তাকেও, এবং আরো অনেকে আছেন আমরা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছি না। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকের এই খেলা উপভোগ করবার জন্য। এবং সামনে পাড়িয়েছেন আক্রমণে যা, আসলে আজকে যে ব্যতিক্রম ধর্মী ম্যাচটি আয়োজন হলো, আসলে কেমন কিভাবে দেখছেন আপনি? আসলে এটা অবশ্যই একটি ব্যতিক্রম ধর্মী ম্যাচ, বাক প্রতিবন্ধীদের নিয়ে একটা অনুষ্ঠান, অসংখ্য প্রশংসার দাবিদার, এরকম প্রতিবন্ধীদেরও বিনোদনের আয়োজন করায় আমি অবশ্যই আনন্দ, খুশি এবং ম্যাচটা দেখে মুগ্ধ হয়েছি। সাধুবাদ জানাচ্ছি এমন উদ্যোগ গ্রহণ করা হয় এবং ব্যাপক পরিসরে ম্যাচ আয়োজন করা হয়, এরকম বিনোদনমূলকের পাশাপাশি যেন জাতীয় পর্যায়ে ক্রীড়া যেতে পারে এবং নিজের স্বচ্ছায় মাঠে খেলতে পারে, এখনই আমাদের প্রধান জীবন যাপন করতে পারে এই প্রত্যাশা রাখতে পারছি। সরাসরি গোলকিপারের হাতে শট দেখলেন, সারা বিশ্বের বিনোদন এই ফুটবল, ফুটবল মৃতপ্রায় ফুটবলকে জাগরণের জন্য আমরা সর্বত্র চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশের এই করোনার সময়েও এত দর্শক সমাগম হবে ভাবাই যায় না, তারপরেও ফুটবলের কথা শুনলে সবাই ছুটে চলে আসেন। এই মুহূর্তে আমার পাশে যারা বসে রয়েছেন বাক্কার ভাই, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই, আগামী রবিবার নিউ সফর সেনেটারি আবার দিয়েছেন আড়াআড়ি ভাবে, কিন্তু না রাখতে পারেননি বল। আর্জেন্টিনার দীর্ঘদেহী একটি খেলোয়াড় জার্সি নাম্বার 2, যথেষ্ট ভালো ফিগারের অধিকারী এই বাক প্রতিবন্ধীরা এবং বেশ শক্তিশালী সবকটা খেলোয়াড়ই অনেক শক্তির অধিকারী বলে মনে হচ্ছে। প্রতিবন্ধীরা অনেক শ্রেণীবিন্যাস রয়েছে, আমরা কখনো দেখে থাকি যে শারীরিক প্রতিবন্ধী রয়েছে, আর আজকে যারা খেলছেন তারা কিন্তু বাক এবং শ্রবণ প্রতিবন্ধী, তারা কিন্তু শারীরিক ভাবে সক্ষম, পক্ষান্তরে তারা কিন্তু শুধু একটি সমস্যা, তারা কথা বলতে পারেন না এবং শুনতে পান না। আক্রমণে যাবার চেষ্টা ব্রাজিল, আমরা লক্ষ্য করছিলাম এতক্ষণ পর্যন্ত রক্ষণ ভাগে খেলছিলেন না, ডান দিক থেকে ঢোকার চেষ্টা করছিলেন, রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করতে সক্ষম হলেন,
বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে আমরা আর একটি বিষয় লক্ষ্য করছি যে ব্রাজিল দলের গোলরক্ষকের কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করছি এতক্ষণ ফজলুল হক তিনি গোলপোস্ট আগলাচ্ছিলেন এখন তার পরিবর্তে আরো একজন খেলোয়াড় কিন্তু গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সকলকে আমরা জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা প্রথমার্ধের খেলা চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা এইমাত্র যারা মাঠে প্রবেশ করলেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজকে এই বগুড়াপাড়া মাঠে যে সকল খেলোয়াড় অংশগ্রহণ করেছেন বাক এবং শ্রবণ প্রতিবন্ধী তাদের সমন্বয়ে গঠিত টিমে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়েছে ইতিমধ্যেই আর্জেন্টিনা কিন্তু ব্রাজিলের জালে তিনটি বল যারা আজকের রানার্স আপ গৌরব অর্জন করেছে ব্রাজিল তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের অতিথিবর্গ যারা রয়েছেন সমাজে পিছিয়ে পড়া বোবা পাগল রাস্তাঘাটে যারা ঘুরে এদের প্রতি একটা মায়া জন্মায় সবসময় তো চিন্তা করলাম যে এদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সমাজে বা বিয়েতে আনা যায় সেই লক্ষ্যে আমি এদেরকে প্রায় 10-12 বছর হলে আমি সংগ্রহ করি এদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে প্রতি বছরে একবার করে ফুটবলের আয়োজন করি এবং একবার করে দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ভাগ করি তাহলে অনেক সংখ্যায় কম তো আপনি কতটুকু পরিশ্রম করতে হয় এদেরকে সংগ্রহ করার জন্য এরা তো আসলে বোবা কথা বলতে পারে না এদেরকে সংগ্রহ করতে অনেক পরিশ্রম এদেরকে বুঝাতে হয় এদেরকে সংগ্রহ করতে মানে মোট কথা অনেক পরিশ্রম আমরা লক্ষ্য করে থাকি খেলাধুলার পাশে খেলাধুলার পাশাপাশি আপনি তাদেরকে নিয়ে বনভোজনের আয়োজন করে থাকেন কোথাও চলে যান অনেক সময় আমরা লক্ষ্য করে থাকি যে আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে দেখে থাকি যে অনেক যারা আমাদের সমাজের যারা আমরা পাগল বলি যাদের মানসিক ভারসাম্যহীন যাদেরকে আমরা বলে থাকি যে কি মানসিক ভারসাম্যহীন পাগল বলে আখ্যায়িত করে থাকি তাদের তো দেখি তাদের আপনি এই প্রেরণাটা আপনার কথা থেকে আসলো না নিজে নিজে কখনো গবেষণা করেছেন এদেরকে হয়তোবা সামাজিক একটা জায়গা দিলে পারে তারা হয়তোবা এদের মধ্যে থেকে আমরা অনেক সময় বলে থাকি যে সমাজে অনেক মানুষ বলে থাকেন যে একজন মানুষ সুস্থ মানুষকে পাগল বলে সে কয়েকদিন পাগল বলে পাগল হয়ে যায় আবার কিছু পাগলকে যদি একটু কাউন্সিলিং করা যায় ডাক্তারের মতে মনোবিজ্ঞানের মতে তাহলে কিন্তু আবার কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হয় এই এই দিকটা কেমন ভেবেছেন আপনি এটা আসলে অনেক আগে থেকে এই পাগলদের প্রতি আমার একটা মায়া সেই মায়া থেকেই আর কি এই জিনিসগুলো আমি মায়ার যদি অন্য কোনো কিছু আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মহৎ উদ্যোগের জন্য যারা আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নিয়ে আপনি সমাজে তাদেরকে একটা প্রতিষ্ঠিত করবার একটা লক্ষ্য নিয়ে এগিয়েছেন এগিয়েছেন আপনার এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই আপনার সাফল্য কামনা করি এবং আজকের এখান থেকে আপনার